হে পলাপন কি অবস্থা তো এই ভিডিওটা মেনলি তোমাদের কোশ্চিনের প্রেক্ষিতে করা সো ইনবক্সে আমি একটা কোশ্চেন খুব পাচ্ছি যে ভাই ডিউ রিটেনে যদি আমি শুধু আনসার লিখি তাহলে কি আমি ফুল মার্ক পাবো নাকি আমাকে মার্ক কমাই দেবে সো এটা নিয়ে আলোচনা করব সাথে আছে মোহাম্মদ আব্দুল তুষার বর্তমানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে বইটা পড়াশোনা করছি ঢাকা ভার্সিটিতে আমি চারশো পঁয়ত্রিশতম হয়েছিলাম চলো শুরু করি সো ডিরেক্ট আনসার দিই যে না তুমি ফুল মার্ক পাবা না ম্যাক্সিমাম কেসে ধরো নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট কেসে তুমি ফুল মার্ক পাবা না ঠিক আছে কেন বাট কতটুকু শর্ট লেখা পসিবল বা কতটুকু শর্ট লেখা উচিত সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করি ধরো তোমাকে একটা বৃষ্টির ম্যাথ দিছে অথবা তোমাকে আমি একটা নদী নৌকার ম্যাথ দিছি হ্যাঁ আমি বললাম যে আমি একটা নদী ছিল এরকম আমি চাচ্ছি কি আমি চাচ্ছি হচ্ছে আমি সোজা দূর মানে দূরত্বটা অতিক্রম করবো এটা আমি চাচ্ছি তার মানে আমার লব্ধি যেটা সেই লব্ধিটা কোন দিকে ভাইয়া যে আমার লব্ধি হচ্ছে আমি এই বরাবর যাইতে চাচ্ছি যে আমি যাতে এই বরাবর পৌঁছাই তো এখানে আমাদের স্রোত থাকে স্রোত কোন দিকে থাকে অলওয়েজ আমাদের নর্মালি ইউ দিকে থাকে ইউ ধরি রাইট অ্যান্ড হচ্ছে কি আমাদের একটা বেগ থাকে ওই বেগটা কোন দিকে হয় এদিকে রাইট এটা আমরা ভি ধরি তাহলে কি আমাদের এদের লব্ধির জন্য আমি কি এই মাছ বরাবর পৌঁছাবো রাইট এটাকে আমরা কি ডাবলু ধরি তাই না তো তুমি যদি এই টাইপের পাও যেমন আমি যদি তোমাকে বলি যে আমার হচ্ছে স্রোতের বেগ ছিল ছয় কিলোমিটার পার আওয়ার আর হচ্ছে তোমার নৌকা যে নৌকাটা সেটা তোমার বারো কিলোমিটার পার আওয়ার তার মানে কি একজন ডাবল তুমি জানো কি এই টাইপের কেস যদি তোমার লব্ধি যদি খারা নাইনটি ডিগ্রি নিতে হয় তাহলে কি হয় আমাদের ডিরেক্টলি আমাদেরকে একশো বিশ ডিগ্রি চলে আসে রাইট বাট যদি তোমাকে চেঞ্জ করে দিই ধরো আমার এখানে স্রোতের বেগ ছিল সেরোসে স্রোতের বেগ ছিল মনে করো চার আর নৌকার বেগ ছিল ছয় ইন দ্যাট কেস তোমার ওই শর্টকাট কাজ করবে না তাই না বা মুখস্থ করবে না তখন কি করবা সো তখন জাস্ট করবা কি এই ছবিটা ডাকবা ছবি ডাকতে কতক্ষণ লাগবে ভাই দশ পনেরো সেকেন্ড লাগবে বেশি না দুটা দাগ তিনটা পাঁচটা দাগ ঠিক আছে পাঁচ সেকেন্ড পাঁচটা দাগ তিন সেকেন্ড করে ধরলো পনেরো সেকেন্ড লাগবে ঠিক আছে এটা লেখার পরে তুমি কি করবা সূত্রটা লিখো সূত্র কি ছিল যারা জানো না ভিটাকে আমি শিফট করে এখানে নিয়ে আসবো ঠিক আছে তার মানে কি এই দাঁড়াচ্ছে সো দেখো এইটুকু কি আমার এটুকু হচ্ছে ডাব্লু এটুকু আমার ইউ আর এটুকু আমার ভি কি এটা পিথাগরাসের মতো হয়ে গেছে না তো পিথাগরস মারতে পারো সো পিথাগরস কি বলছিল অধিভুজ স্কোয়ার ইজুকাল টু অনুদ্র স্কোয়ার সো অধিভুজকে আমার এখানে ভি তার মানে কি ভি স্কোয়ার ইজকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস ডাব্লু স্কোয়ার ওকে এলেন পাইলা দেন মান মশ ভি এর মান কত ছয় ইউর মান কত চার সো ডাব্লু মান কত ইজি বেরোয় আসবে ঠিক আছে প্লাস কি লিখলাম দেখো ছবিটা আঁকছি পনেরো সেকেন্ড এই সূত্র লিখলাম দশ সেকেন্ড এই ম্যাথ লিখলাম দশ সেকেন্ড শেষ ওকে এই সূত্র আর ম্যাথ লিখতে দশ সেকেন্ড দশ বিশ সেকেন্ড জীবন লাগবে না তুমি যদি স্মার্ট হও তুমি ডিরেক্টলি এটাই লিখতে পারবা ডাইরেক্ট করলে থেকে আসতে পারবা সো এরকম করতে পারো সমস্যা নাই জাস্ট ছবিটা দিলা সূত্রটা দিলা আনসার চলে আসলো স্যার বুঝছে যে হ্যাঁ এই পলা পারে এই পলা ছবিটা আঁকছে বুঝাইছে এখান থেকে এটা আনছে তার মানে এই পোলা ম্যাথ করতে পারে স্যারকে জাস্ট বুঝাইতে হবে স্যার আমি পারি এটুকু বুঝলেই শেষ বাট তুমি যদি ডিরেক্ট লেখলা যে ভাই আমার আনসার ডাব্লিউ ইজ ইকাল টু ধরো সিক্স পয়েন্ট টু না কি ভাববে যে তুমি নিজে কারো দেখে তুলছ নাকি আইডিয়া বসাইছো শুনো তোমাকে মার্ক দিতে স্যার বাধ্য না বাট এই টাইপে যদি করো দেন স্যার বুঝবে অবশ্যই অবশ্যই মার্ক দিবে ঠিক আছে এবার শর্টকাট ইউজ করা যাবে কিনা ডিরেক্ট হ্যাঁ চাইলে শর্টকাট ইউজ করতে পারো যেমন তোমার হচ্ছে গুলির ম্যাথগুলা যে তোমার কতটুকু ঢুকবে আঘাত পাইছে দেন স্পিড কমে গেছে আর কতটুকু যাবে এটা শর্টকা তুই মারতে পারো সমস্যা নেই বাট ভালো হয় যে শর্টকাট ইউজ করার আগে তুমি একটা ছবি যদি এঁকে দিতে পারো টাইম থাকলে আর কি বা তুমি যদি আরেকটা কাজ করতে পারো যে ধরো এটা একটা চোরাই বুদ্ধি আর কি তো তারপরে বলতেছি যে মনে করো তুমি বড় ওয়েতে শুরু করছো ধরো হচ্ছে ওই ম্যাথটাই বড় ওয়েতে শুরু করছো তো বড় ওয়েতে একটা ফর্মুলা লিখলা একটা লাইন লিখলা দেন তুমি এটা শর্টকাটে করে ফেলো শর্টকাটে করে তুমি আনসার বের করে ফেলছো দেন বড় লাইন ওই স্ট্রাপে তুমি দু একটা লাইন দেখছি না দেন এখানে তুমি আনসারটা লিখে দাও সো সার তুমি বড় হয়ে করে ফেলছো বাহ স্মার্ট ছেলে তুমি কি করছো চোরাই বুদ্ধি করছো রাইট সো এটা তোমার উপরে এগুলো কিভাবে ইউজ করবে কেমন স্মার্টনেসের সাথে ইউজ করবে এটা তোমার উপরে বাট স্যারকে বুঝাইতে হবে স্যার আমি ম্যাথটা পারি সো ডিরেক্ট আনসার লিখলে এটা বুঝা যায় না যে ম্যাথা তুমি পারো নাকি দেখে মারছো সো ওই জন্য একটু একটু লিখে বা অ্যাটলিস্ট একটা ছবি দিয়ে যে স্যারকে বুঝাবো যে আমি পারি দেন তুমি শর্টকাট মারা পারি তো আশা করি বুঝাইতে পারছি এখন রিটার্নি প্রিপারেশন বা কোথেকে উদ্ভাসের বই আছে বা কিউনের বই আছে বিচিত্রা আছে যেখান থেকে ভালো লাগে পড়ো বাট মূল বইয়ের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে মোটামুটি তুমি আটকা বানা এটুকু নর্মালি বলা যায় তো আশা করি বুঝতে পারছো তো এই মোটামুটি আর আমি এই কোশ্চিনটা জানছি কেমন এই জানছি হচ্ছে আমাকে বলা মানে এই ফেসবুকে মেসেজ করছিল তো তোমার যদি আর কোনো কোশ্চিন থাকে যেগুলো আনসার পেতে চাও রিসেন্টলি আমাকে নক করতে পারো সো আজকে এই পর্যন্তই আমি তুষার বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে